জাপানের অর্থ সহায়তায় এবার দেশেই হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল আধুনিক ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মাণ হবে এই স্টেডিয়াম। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের অনেক দেশেই এমন স্টেডিয়াম গড়ে ওঠেনি। কোথায় হচ্ছে এই স্টেডিয়ামটি, কত একর জায়গার উপর নির্মাণ হবে এই স্টেডিয়াম, কারা তৈরি করবে এবং আন্তর্জাতিক আধুনিক স্টেডিয়ামটি নির্মাণ করতে খরচাপাতি বা কত হচ্ছে, ইত্যাদি বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। দর্শক, পুরো ভিডিওটি দেখুন, চলুন মূল পর্বে। মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মা নদীর পার ঘেঁষে তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম, যার নাম দেওয়া হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক জাপানের অর্থ সহায়তায় নির্মিত হতে যাচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মাপাড়ে আন্তর্জাতিক স্টেডিয়াম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শনের মাধ্যমে শুরু হল এর আনুষ্ঠানিকতা। পদ্মা নদীর পার ঘেঁষে মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাটের ডান দিকে পদ্মা রিভার ভিউ রিসোর্টের পিছনে এই নয়নাভিরাম স্টেডিয়ামটির কাজ শেষ হলে এটিই হবে দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক স্টেডিয়াম। জাপানি অর্থায়নে প্রায় 70 একর জমির উপর নির্মাণ হচ্ছে এই স্টেডিয়ামটি। রাজধানী ঢাকা থেকে মাত্র 51 কিলোমিটার পশ্চিমে কালীগঙ্গা নদীর তীরে মানিকগঞ্জ শহর অবস্থিত। শহরটি নদীপথের সাথে যুক্ত থাকলেও এটি ঢাকা আরিচা মহাসড়ক এ শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে, ফলে সড়কপথেই যোগাযোগের প্রধান মাধ্যম। রাজধানীর প্রান্ত ঘেঁষা প্রাচীন জনপদ হওয়া সত্ত্বেও উন্নয়নের ছোঁয়া তেমন চোখে পড়েনি। এখানকার মানুষজনকে ভোগ করতে হয়েছে উন্নয়ন বঞ্চনা এবং অবহেলার সীমাহীন গ্লানি। ২০১৫ সালে বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জের পদ্মাপাড়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে 2018 সালে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নির্বাচনী জনসভায় চূড়ান্ত ঘোষণা দেন তিনি। 2022 সালের 3 মার্চ মানিকগঞ্জ স্টেডিয়াম নির্মাণ শিরোনাম মাঠ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বিস্তারা ও বসতজীবী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ অগ্রাধিকার প্রকল্প হিসেবে স্টেডিয়ামের কাজ দ্রুত শুরু করেন। এটির নির্মাণ সম্ভাব্যতা 4 কোটি সহ মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয় 520 কোটি টাকা। এটির আয়তন 25.96 একর। অর্থ মন্ত্রণালয়ের অবহেলার কারণে থমকে আছে প্রকল্পটি। অবশেষে জাপানের অর্থ সহায়তায় নির্মিত হতে যাচ্ছে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া পদ্মাপাড়ের প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাপান সফর করেন তখন পদ্মাপাড়ে স্টেডিয়াম ও শিবালয়ের বোয়ালিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের কথা বলেন। এরই প্রেক্ষিতে জাপানি প্রতিনিধিদল মানিকগঞ্জের 462 একর জমিতে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। স্থানীয় এমপি নাইমুর রহমান দুর্জয় বলেন, জাপানের 30টি প্রতিষ্ঠান প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সঙ্গে জাপান প্রায়
1000 কোটি টাকা দিয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামটি নির্মাণ করে বাংলাদেশকে উপহার হিসেবে দিতে চায় জাপানি প্রতিনিধি দল। চলতি অর্থবছরে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে। মানিকগঞ্জের সর্বাধুনিক ক্রিকেট স্টেডিয়ামটিতে থাকবে 5 তারকা হোটেল, আবাসন সুবিধাসহ একাডেমি, আউটার স্টেডিয়াম, 4টি ড্রেসিং রুম, 30টির অধিক হসপিটালিটি বক্স, ফুড জোন, প্রেসিডেন্ট লাউঞ্জ, ভিআইপি বক্স, আধুনিক জিম, গ্লাস ব্যাংক, পর্যটকদের জন্য বোট ক্লাব সহ আরও অনেক সুযোগ সুবিধা। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।